আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি মোহাম্মদ আক্তার জামাল লাবু, নীলফামারী সদর জেলা থেকে। আমি আজকে যে বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে মানুষের বিকাশ বা নগদ যে কোনো মোবাইল ব্যাংকিং যে অ্যাকাউন্টগুলো আছে, সেই অ্যাকাউন্ট থেকে মানুষের টাকাগুলো বিভিন্ন ধরনের প্রতারক ছিনিয়ে নিচ্ছে, কীভাবে নিচ্ছে, এই বিষয়টা যদি একটু সচেতন সবাই থাকে তাহলে কারো টাকা মানে কোনো প্রতারক নিতে পারবে না। কারণ এই প্রতারকরা এমন কিছু সফটওয়্যার তৈরি করছে বা এমন একটা ফাঁদ তৈরি করছে, যে কৌশলগত ফাঁদ। এই ফাঁদটা সিস্টেম হচ্ছে এই রকম, মনে করুন আপনাকে আপনার নাম্বারে একটা মেসেজ দিল, দেখা যাচ্ছে যে সেখানে শিক্ষা বিমা বা বিভিন্ন ধরনের কৌশল, যে উপবৃত্তি বা অনেক ধরনের, যে এটা ওটা পুরস্কার পাইছেন বা এ এত টাকা বিজয়ী হয়েছেন, বিভিন্ন ধরনের একটা লিখিত মেসেজ দিবে বা কখনো বা ফোন দিয়ে বলবে যে আপনি এটা আমরা অমুক অফিস থেকে বা তমুক জায়গা থেকে বলতেছি, হ্যাঁ আপনি এই ধরনের ইয়া পেয়েছেন। এই যে প্রলোভনটা দেয়, যেমন মেসেজে এ ধরনের দিলে এখানে সেখানে যোগাযোগ করার জন্য নাম্বারও দেয়, আপনি সেই নাম্বারে যখন ওই মানে লোভে পড়লেন, আপনি ওই টাকার লোভে পড়ে যখন সেই নাম্বারে যোগাযোগ করবেন, ওরা আপনাকে মানে অনেক কিছুর সিস্টেমে আপনাকে মন ভোলা কথা বলবে এবং আপনাকে বলবে যে একটা তারা ওটিপি পাঠাবে, কোড পাঠাবে, সেই কোডটা আপনাকে বলতে হবে 30 সেকেন্ডের মধ্যে। যদি বলেন আপনি 30 সেকেন্ডের মধ্যে, তাহলে আপনার মানে এই আপনি সেটার জন্য একটা মানে বিজয়ী একটা পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। আর আবার অনেকে বলে যে এই ওটিপিটা কোড দিলে আপনার অ্যাকাউন্টটা চালু হবে, হ্যাঁ বিভিন্ন ধরনের প্রলোভন আপনাকে দেখাবে, এমন ইয়া দেখাবে, ভয় দেখাবে যে সত্যি সত্যি আপনার অ্যাকাউন্ট মনে হয় বন্ধ হয়েছে, এই জন্য এটা চালু করার জন্য ওরা ফোনটা দিচ্ছে। আপনি এমন ওদের এমন মিষ্টি কথা এমনভাবে ভুলে যাবেন যে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এরা প্রতারক। কাজেই আপনারা কখনো ভুল করে হলো এই ওটিপি কোডটা, ওরা যে কোডটা পাঠিয়ে দেবে 30 সেকেন্ডের মধ্যে কোডটা চাবে, ওই ওটিপি কোডটা ভুল করেও আপনারা দিবেন না। কারণ এই ওটিপি কোডটা যখনই ওরা পেয়ে যাবে 30 সেকেন্ডের মধ্যে, তখনই ওদের মানে আপনার যে অ্যাকাউন্টটা, সেটা নগদ হোক বিকাশ হোক, এই অ্যাকাউন্টটা ওদের সফটওয়্যারের সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হলে ওরা দেখতে পাচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে নাই, সব কিছু ওরা বের করে নিতে পারবে। কাজে এই যে এই ধরনের প্রতারকের কল বা এই ধরনের যে মেসেজ দেয়, এই মেসেজ বা কলে কখনো বিশ্বাস করবেন না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ধরনের মানে কোম্পানির অফিস, যে প্রধান অফিস বা অফিস কর্তৃপক্ষ কর্মকর্তা, এরা কোনো দিন কাউকে কোনো গ্রাহককে ফোন দেয় না, মেসেজ দেয় না। কোনো গ্রাহকের যদি অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে গ্রাহকেই মানে কোম্পানির নাম্বারে যোগাযোগ করে ফোন দিয়ে, কোম্পানি কোনো দিন কাউকে ফোন দেয় না। এই জিনিসটা মানে মাথায় রাখবেন। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, প্রতারকরা বিভিন্ন ধরনের কৌশলে এই ধরনের কাজলা করে থাকে। কখনো দেখা গেল যে কোম্পানির যে অফিসিয়াল যে নাম্বার থাকে, হ্যাঁ যেমন নগদের ক্ষেত্রে যেমন 16167, বিকাশের ক্ষেত্রে যেমন 16247, এই যে অফিসিয়াল নাম্বারের যে যোগাযোগ করা কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারের সিস্টেমে এরা এমন একটা কৌশল সাজায় যে কল দিলে এই ধরনের নাম্বারও অনেক সময় চলে আসে। আমরা মনে করি যে এটা ঠিকই অফিসিয়াল নাম্বার থেকেই ফোন দেওয়া হয়েছে, আসলে এটা অফিসিয়াল না। কারণ এই নাম্বারের সামনে দেখবেন যে একটা প্লাস চিহ্ন আছে, কিন্তু অফিসিয়াল নাম্বারের সামনে কিন্তু প্লাস চিহ্ন থাকে না। এই জিনিসটা অনেকে কিন্তু বুঝে না। আর দ্বিতীয়ত হচ্ছে, সবাইকে এখন যে সবচেয়ে বেশি 90% যে মানে ফোন দেয়, এটা কিন্তু মোবাইল নাম্বার থেকে ফোন দেওয়া হয়। কারণ অফিসিয়াল কোনো নাম্বার মোবাইল নাম্বার থেকে কখনো অফিসিয়ালে ঘর ফোন দেয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। আর এই যে আপনারা নিজে ভুল করেন যে ওটিপি কোডটা দিয়ে দেন, অনেক সময় পিনটা আপনারা সরাসরি আপনাদের কাছে জানতে চায় না, পিনের জন্য আপনাকে কৌশল খাড়ায় যে ওরা বলবে যে আপনার পিন আপনার কাছে থাকবে, আপনার পিন প্রকাশ করবেন না। কাজেই যেটা বলতেছিলাম যে পিন কখনো আপনারা মানে আপনাদের কাছে জানতে চাবে না, আর আপনারা ভুল করে শেয়ার করবেন না পিন। ওরা এমন কৌশল জানতে চায় যে পিন আপনাদের কাছে থাকলো,
কিন্তু ওরা বলবে যে ওরা একটা সংখ্যা দেবে, যে কোনো সংখ্যা দেবে, এই সংখ্যার সাথে আপনাকে গুণফল করতে পারবে, যে আপনার পিনের সাথে এটা গুণ করুন। হ্যাঁ, করার পরে সেটা ওরা বলবে যে এখন এটার সাথে অমুক সংখ্যাটা ভাগ করেন। হ্যাঁ, এরা ভাগ করে কত দাঁড়ালো সেটা জানতে চাবে। তার মানে ওরাই কিন্তু ওরা আপনার পিনটা এই কৌশলে জানিয়ে নেবে, কিন্তু আপনি তো পিন প্রকাশ করতেছেন, আপনি মনে মনে সেটাকে গুণফল, যোগফল, ভাগফল করে ফেললেন। তা যাই, এই ধরনের বিভিন্ন কৌশল থাকে, এই কৌশলটা যদি আপনারা জানা থাকে আস তাহলে আপনারা কখনো ঠকবেন না। সবচেয়ে বড় কথা হলো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মানে অফিস কোনো দিন অফিসিয়াল নাম্বার বা অফিস যারা কর্মকর্তা তারা কোনো দিন আপনাকে ফোন দেবে না, এই জিনিসে মাথায় রাখবেন। যারা ফোন দেয় তারা কিন্তু প্রতারক, এরা বিভিন্ন কৌশলে এই কাজগুলো করে থাকে, কখনো মেসেজ দিয়ে কখনো ফোন করে হোক, এগুলা মানে আপনাদের ঠকানোর জন্য কাজগুলো করে। যাই হোক, মানে এই যে যারা ঠকে বা এই ধরনের প্রলোভনে পড়ে যারা মানে তাদের পাল্লায় পড়ে ঠকে যায়, এরা নিজেও জানে না যে এদের কীভাবে টাকাটা পরে বাস হয়ে গেল। ওরা যখন অ্যাক্টিভ হয়ে গেল ওদের সফটওয়্যারে, আপনার যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল, আপনি ভবিষ্যতে যত টাকা এলে টাকা ঢোকান না কেন, অটোমেটিকলি তারা সেটা বের করে নিতে পারবে। আপনি নিজেও টের পাবেন না যে আমার সেট আমার কাছে আছে, হ্যাঁ আমার মোবাইল বন্ধ ছিল, কি সিম এতদিন বন্ধ ছিল, তারপর আমার টাকাটা কীভাবে গেল। আপনারা অনেক সময় আপনাদের ওই যে ভুলটা করে ফেলছেন আগে, সেই ভুলটা আপনাদের মনে থাকে না, অথচ আপনারা গিয়ে যে যে এজেন্টের কাছে আপনারা টাকাটা বের করতে যান বা যার কাছে সবসময় টাকা লেনদেন করেন, আপনারা সবসময় তাদেরকে দোষারোপ করেন যে হয়তো বা এরা এই কাজটা করতে পারে। কোনো এজেন্ট কিন্তু এই কাজ করতে পারে না, এই জিনিসটা মাথায় রাখবেন। এজেন্ট মোবাইল হাতে না পাওয়া পর্যন্ত কোনো দিন টাকা বের করতে পারে না। আর প্রতারকরা আপনার সফটওয়্যারটা, হ্যাঁ ওদের সফটওয়্যারে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন কৌশলের ফাঁদ সৃষ্টি করে, এই সৃষ্টির মধ্যে যারা পড়ে যায়, এই ফাঁদে যারা পড়ে যায়, প্রলোভনে পড়ে, তাদের অ্যাকাউন্টটাই কিন্তু এ ধরনের হয়ে যায়। অর্থাৎ তারা টাকা ঢুকলেই টাকা থাকবে না, টাকা ওরা তার আগেই আপনি মেসেজ পাচ্ছেন যে টাকা আসছে, কিন্তু দেখবেন আপনি টাকা বের করতে গিয়ে দেখবেন যে টাকা আপনার নাই, অর্থাৎ ওরা টাকা আগেই বের করে নিচ্ছে। তা যাই হোক, আমি এই বিষয়টা সচেতনের জন্য আমি আপনাদের সামনে আসছি আজকে, কারণ আমি নিজেও একজন এজেন্ট, বিকাশের এজেন্ট, নগদের এজেন্ট, রকেটের এজেন্ট, উপায়ের এজেন্ট, সব শিওকাশের এজেন্ট, আমি সবগুলোর এজেন্ট। সো এজেন্ট হিসেবে আমি আমার দায়িত্ব থেকে এই বিষয়টা আপনাদের তুলে ধরছি যে এজেন্ট কখনো আপনাদের টাকা মেরে খাইতে পারবে না যদি তার আপনার মোবাইল হাতে না পায়, কারণ মোবাইল ছাড়া এজেন্টরা কখনো টাকা তুলতে পারবে না, ফোন করেও পারবে না। কিছু আপনারা নিজে যদি এজেন্টের নাম্বারে না পাঠাতে পারেন তাহলে এজেন্ট কখনো টাকাটা মোবাইল হাতে না নিয়ে বের করতে পারবে না। অতএব যারা আপনাদেরকে ফোন করে আপনার কাছে ওটিপি চাবে বা সেটা মেসেজ দিয়ে হোক মানে কন্ট্যাক্ট করার কথা বলবে, মনে করবেন এগুলো হচ্ছে সবচেয়ে ভুয়া বা প্রতারক যারা তাদের চক্রের কাজ। এই চক্রে কখনো হা মানে পা দিবেন না। যাই হোক, আমার সময় স্বল্পতার কারণে আমি আর বেশি কিছু বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, আমি অন্যদিন এই বিষয় নিয়ে আমি খোলামেলাভাবে প্রকাশ করব। আমি এখন আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। সো এই সামনে ঈদ আছে, এই ঈদ বিষয় নিয়ে আমি আপনাদেরকে এই সচেতনের জন্য চলে আসছি ভিডিওতে। আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা আর কোনো দিন ঠকবেন না কোনো প্রতারকের পাল্লায়। কারণ আমি নিজেও সেই বিগত কয়েক বছর আগে প্রতারকের পাল্লা পরে 35,000 টাকা আমি বাস খাইছি। সো আমি আর চাই না যে আপনারাও এই বাসটা খান। তবে যারা একবার বাস খায় তারা জীবনে বাস খাবে না, তারা ঠকে শিখবে, এই জিনিসটা আমি নিজেও শিখছি। সো তারপরেও আমি সচেতনের জন্য বিষয়টা তুলে ধরছি যে কেউ এই ধরনের প্রতারকের লোভে পড়ে কখনো তাদের কথায় কান দিবেন না। সো ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।